পয়গম্বর সালাত ও সালাম উত্তীর্ণ হোক নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের এই দিনী বৈঠকে আলোচনার বিষয় রয়েছে বিদাতের পরিচয়। বিদাতের পরিচয় সম্পর্কে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। বিদাত কি, বিদাত কাকে বলে, এই মর্মে আমরা একটা পার্ট আপনাদের সামনে আজকে রেখেছি। আমরা বহু আলেম ওলামাকে বলতে শুনেছি যে এই কাজটা বিদাত, এটা করলে বিদাত হবে, এটা করা যাবে না কারণ এটা করাটা বিদাত। এই যে অনেকের মুখে আমরা শুনতে পাই যে এটা করলে বিদাত, এইটা বিদাত, তো বিদাতটা কী জিনিস, এটার আজকের আলোচনা আমরা করব। বিদাত আরবি শব্দ, এটা বাদিউন থেকে এসেছে। বাদিউন মানে হচ্ছে নতুন, নতুন জিনিস, এটাকে বলা হয় বাদিউ। আর এমন নতুন যার কোনো মডেল আগে ছিল না। আপনি একটা নতুন কোনো জিনিস প্রথম পেলেন, একটা নতুন জিনিস তৈরি করা হলো, অথচ যে জিনিসটা নতুন তৈরি করা হয়েছে ওই জিনিসটার আগে কোনো মডেল, কোনো আকার আকৃতি, কোনো রূপ চেহারা ছিল না। যার রূপ ছিল না আগে, গঠন ছিল না, কেমন এম, আচ্ছা সহজ কথা আর একটা বলি এখানে, যে আজকে যত জিনিস আবিষ্কার হয়েছে আজ থেকে আরও 10 বছর পর, 20 বছর পর, 50 বছর পর নতুন কিছু আবিষ্কার হবে কি হবে না? ইনশাআল্লাহ হবে, বিজ্ঞানীরা করতে পারবে, করবেন। তাহলে যেটা আবিষ্কার হয়নি তার নাম আমরা জানি, বলতে পারবো কি না? আজ থেকে 100 বছর আগে যারা মারা গেছে তারাকে যদি কোনো পদ্ধতিতে জীবিত করে কবর থেকে উঠিয়ে জিজ্ঞাসা করা হয় যে মোবাইল তুমি নাম শুনেছ, 100 বছর আগেকার কথা বলছি, তো 100 বছর আগেকার লোক মোবাইল শুনে হতবম্বে, মোবাইল আবার কি? এখনও কিছু বয়স্ক মানুষ আছে যারা মোবাইলের নামটাও সহজ করে বলতে পারে না, তাই না? মোবাইল বলতে গেলে মোবিল বলে দেন, বা মোবাইল বলে, মোবাইল বা মোবাইল এরকম উচ্চারণ হয় না। তার মানে সে মোবাইলটা তাদের যুগে এইরকমভাবে ছিল, ছিল না? এই যে নতুনভাবে আমাদের কাছে একটার পর একটা জিনিস আসছে, যেটাই নতুন হিসাবে আসছে আমাদের কাছে, আরবিতে এটাকে বলা হয় বাদিউ, মানে নতুন। এই আকাশ আর জমিন একদিন ছিল না, অথচ আল্লাহ তাআলা আকাশ আর জমিনকে এবং মহাবিশ্ব জগৎকে সৃষ্টি করেছিলেন। তো আল্লাহ যে সৃষ্টি করেছিলেন যেই সময়, সেই সময় আল্লাহ কোনো মডেল দেখে সৃষ্টি করেননি, তাই না? এখনো বুঝতে পারিনি, কোনো মডেল ছাড়াই তো তৈরি করেছেন না? আল্লাহর কাছে আগে কোনো খড়মা ছিল, খড়মা বুঝেন, খড়মা বুঝেন, খড়মা, আরে ইট কাটা লাগে কি বলে, হ্যাঁ তোটাই বলছি। তো আল্লাহর কাছে আগে কোনো মডেল ছিল না, কোনো খড়মা ছিল না, কোনো ছাঁচ ছিল না, কোনো ডাঁচ ছিল না। আল্লাহ সর্বপ্রথম এই দুনিয়াটাকে না দেখে, কোনো চিহ্ন না দেখে, আকার আকৃতি না দেখে নিজেই তৈরি করতে পেরেছেন, তাই তো?
এইজন্য এটাকে বলা হয়েছে বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ হলেন নতুন উদ্ভাবনকারী, নতুন সৃষ্টিকারী, এমন নতুন যা আগে কোনোদিন ছিল না। এটা শাব্দিক অর্থ বললাম আপনাকে। আজ থেকে ধরেন 500 বছর আগে মোবাইল ছিলই না ধরে নিলাম, তাহলে মোবাইলটা নতুন। এই যে আমরা ঘড়ি ব্যবহার করি অনেকে, ধরেন যে আজ থেকে 1000 বছর আগে ঘড়ি ছিল না, তাহলে ঘড়িটা নতুন কি নতুন নয়? নতুন। তাহলে এই ঘড়িটা হচ্ছে বিদাত, মোবাইলটা আগে ছিল না এখন নতুন, তাহলে মোবাইলটা কি বিদাত। টুপি ধরেন যে 100 বছর আগে ছিল না, ধরেন বলছি, ছিল থাকতে পারে, যেটাই ছিল না, এই যে মাইক্রোফোনে কথা বলছি, এইরকম মাইক্রোফোন 500-700 বছর আগে ধরেন ছিল না, তাহলে মাইক্রোফোনটা বিদাত। আমাদের মসজিদ কয়তলা ছিল? একতলা। তাহলে একতলা মসজিদ ছিল কিন্তু দুই তলা ছিল না, তাহলে দুই তলাটা নতুন, তাহলে দুই তলাটা বিদাত। যাহাই নতুন তাহাই বিদাত, কথাটা বুঝতে পারলেন? যাহাই নতুন তাহাই বিদাত। এটা গেল শাব্দিক অর্থে আসলো। ইসলামে তাহলে বিদাত কি জিনিস? এগুলো তো ইসলামে বেদাত না। কোন গালা এই মোবাইল, এই যে উদাহরণ, এগুলো কি ইসলামের জিনিস নাকি? এগুলো কি ধর্মীয় কোনো বিষয়? কথা বুঝতে পারেনি মনে হয় এখনো। মোবাইল, এই চশমা, এই ঘড়ি, এই ছাদ, এগুলো কি কোরআন হাদিসের কোনো বিষয় নাকি? এগুলো দৈনন্দিন জীবনে চলার জিনিস। তো শরীয়তের মধ্যে নতুন কোনটা, ইসলামের মধ্যে কোনটা মানে বিদাত? আমরা তো ইসলামের বিদাত বলি নাকি, যেটা শরীয়ত বিদাত, এটা ইসলামে বিদাত, দোয়া করা বিদাত, তাই না? এটা বলি তো। তার মানে ইসলামে কিছু বিদাত কোনটা? তাহলে উত্তর কিন্তু বলে দিচ্ছি আগে, বলেন দেখি ইসলামে তাহলে কোনটা বিদাত হবে? ইসলামে, ইসলামে যেটা নতুন, পরিষ্কার কথা, ইসলামে যা নতুন সেটাই বিদাত। আলোচনা কিন্তু শেষ হয়ে গেছে আমার আজকে, আলোচনা কিন্তু আজকে শেষ হয়ে গেছে। তারপরও কিছু কিছু বলা লাগে, মানে বুঝে গেছেন মানে আলোচনা শেষ ধরে নিতে হবে। এতটুকু কথা যদি বুঝে নিতে পারেন, এই যে ভূমিকা থেকে যা বললাম, দুনিয়াতে যা নতুন আবিষ্কার হবে সবগুলোই বিদাত, এটা দুনিয়াবী ক্ষেত্রে বিদাত, এটা দুনিয়ার বিদাত, এটা শাব্দিক অর্থে বিদাত। তো দুনিয়াবী ক্ষেত্রে আলাদা, দিনের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে, শরীয়তের মধ্যে বিদাত কোনটা? যেটা দিনে ছিল না, ইসলামে ছিল না, শরীয়তে ছিল না, অথচ শরীয়তে ঢুকিয়ে দেওয়া হয়েছে, জোর করে নতুন করে করা হয়েছে, যেটা শরীয়তে নতুন করে কেউ চালু করেছে, যেটা দিনে কেউ নতুন করে আবিষ্কার করেছে, যেটা হাদিস কোরআনে ছিল না অথচ হাদিস কোরআনের মধ্যে নতুন করে কেউ তৈরি করেছে, ওটা হচ্ছে শরীয়তে বিদাত, দিনের মধ্যে বিদাত। ক্লিয়ার? এবার হলো কি কথা, যে এই যে নতুনটা কখন থেকে নতুন ধরবেন আপনি? আজকে থেকে 500 বছর আগে ওটা কি নতুন না পুরানা? আগে নতুন না পুরানা বলেন? কেন নতুন? আজ থেকে 500 বছর আগে হয়েছে ওটা পুরানো হবে, নতুন হবে? আজ থেকে 500 বছর আগে তৈরি হয়েছে ওটা কি পুরানা নতুন? পুরানো, পুরানো, পুরানো। এখন মোবাইলটা নতুন নয়, কেন? মোবাইল অনেক আগেই আবিষ্কার হয়েছে। ঘড়িটা এখন নতুন নয়, ঘড়িটা অনেক আগেই আবিষ্কার হয়েছে, তাই না? এখন তো এগুলো পুরনো হয়ে গেছে। তো পুরনো জিনিস এটা দুনিয়ার ক্ষেত্রে হয়। এবার হলো কোনটা, নতুন কোন জিনিসটা আর পুরানা কোন জিনিসটা? ইসলাম নতুন না পুরানা এটা বলেন দেখি এবার। ইসলাম, ইসলাম ধর্মটা নতুন না পুরাতন? হ্যাঁ, কিছু বল, পুরানো। ইসলাম হলো সবচেয়ে পুরানো, তাই না? ইসলামের শুরু কখন বলেন তো? হ্যাঁ, যেই দিন পৃথিবীর প্রথম মানব পৃথিবীতে পদার্পণ করেছেন সেই দিন ইসলামের আগমন ঘটেছে। অনেকেই মনে করে যে ইসলাম মনে হয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
দিয়ে শুরু হয়েছে না আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দিয়ে ইসলামের শেষ করা হয়েছে শুরু আদম শেষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে ইসলাম হচ্ছে পুরানো সর্বপ্রাচীন ধর্মের নাম ইসলাম মানুষের সর্বপ্রথম ধর্মের নাম ইসলাম ইসলামের সূচনা হলো আদমকে দিয়ে কমপ্লিট হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে কথা বুঝতে পারছেন প্রথমে একটা ঘর বিল্ডিং তৈরি হবে তো তো একটা বিল্ডিং তৈরি করতে করতে প্রথমে একটা মিস্ত্রি লেগেছিল লেবার খুঁড়তে আরম্ভ করেছিল একটা ইঞ্জিনিয়ার এসেছিল প্রথমে মাপযোগ করলো মাপযোগ করে বলে এটা করো চলে গেল তারপরে লেবার লাগলো লেবারে খুঁড়ে দিল তারপরে মিস্ত্রি আসলো প্রথমে একটা ধাপ করলো তারপরে আরেক মিস্ত্রি আসলো লিলটন করলো তারপরে আরেক মিস্ত্রি আসলো ঢালাই করলো আরেক মিস্ত্রি আসলো প্লাস্টার করলো আরেক মিস্ত্রি আসলো রং করলো কতগুলো মিস্ত্রি চেঞ্জ হচ্ছে না একটা মিস্ত্রি কমপ্লিট করেনি লাস্ট ফিনিশিং কেউ এসে একদম সব কিছু মেনটেন করে চলে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা উদাহরণ দিচ্ছেন যে আমি হচ্ছি একটা ঘরের মতো ইসলামটাকে আল্লাহ তাআলা একটা ঘর বানালেন ঘর তৈরি করতে 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 এমন একটা জায়গাতে এরকম দেওয়ালের এইরকম জায়গাতে ধরেন যে একটা ইঁট নেই কেমন একটা খামছাড়া খামছাড়া লাগবে না একটা ইঁট নেই মাঝখানে তো তো ওই ইঁটটা যখন দিয়ে দেওয়া হবে তখন একটা সৌন্দর্য হয়ে গেল আমি হচ্ছি সেই ইঁট আল্লাহ তাআলা আমাকে দিয়ে ওইটাকে পরিপূর্ণ করে দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে আল্লাহ তাআলা ইসলামের পরিপূর্ণ করে দিয়েছেন তাহলে ইসলাম পরিপূর্ণ তাই তো আল্লাহ তাআলা নিজেই বলছেন সূরা মায়েদা পাঁচ নম্বর সূরার তিন নম্বর আয়াতে اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا الله تعالى বলছেন যে আজকের এই দিনে আমি তোমাদের জন্য ইসলামকে কমপ্লিট করে দিলাম পরিপূর্ণ করে দিলাম ইসলাম কমপ্লিট করে দেওয়া হয়েছে যেই জিনিসটা কমপ্লিট থাকে পূর্ণাঙ্গ থাকে তাতে কিছু ঢুকানো যায় যায় না এবার ইসলাম যেহেতু পরিপূর্ণ হয়ে গেছে সেহেতু এইখানে করে নতুন করে কেউ কিছু ঢোকাতে পারবে না আর যেটা পরিপূর্ণ হয়ে গেছে সেইখান থেকে কিছু বের করতেও পারবে না এবার আবার গোড়ার কথায় ফিরে আসছি যাহা নতুন তাহাই বেদাত ইসলাম তো পরিপূর্ণ ইসলাম সবচেয়ে প্রাচীন দুটোই বলেছি ইসলাম প্রাচীন এবং পরিপূর্ণ এইবার ওই পরিপূর্ণ শরীয়তে পরিপূর্ণ ধর্মে পরিপূর্ণ ইসলামের মধ্যে এমন একটা নিয়ম এমন একটা প্রথা কেউ আবিষ্কার করলো দিয়ে ওই ধর্মের মধ্যে ঢুকিয়ে দিল কিন্তু কমপ্লিট হয়েছে কাকে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দিয়ে তাহলে আল্লাহর রাসূল কমপ্লিট করে চলে গেলেন তারপরে তারপরে মানে রাসূলের পরে যদি কেউ কোনো নিয়ম তৈরি করে সেটাই তো নতুন হয়ে যাবে রাসূলের পরে যদি কেউ কোনো নিয়ম তৈরি করে সেটাই কিন্তু নতুন হয়ে যাবে তাহলে নতুন মানে এই নয় যে আজ থেকে 500 বছর আগে হয়েছে ওইটা পুরানো এবার কথাটাকে উল্টে দিচ্ছি আপনাদের দুনিয়াবি ক্ষেত্রে নতুন ঠিক পুরানো মোবাইল পুরানো দুনিয়াবি ক্ষেত্রে কিন্তু ইসলামের ক্ষেত্রে ইসলাম প্রাচীন ধর্ম ইসলাম যদি কমপ্লিট হয়েছে কমপ্লিট হয়ে যাওয়ার পরের দিন যদি কেউ নতুন করে আবিষ্কার করে সেটাই তো ইসলামে নতুন আবার বলি কথাটা ইসলাম যেদিন কমপ্লিট হয়ে গেছে পরিপূর্ণ হয়ে গেছে ওই পরিপূর্ণ হয়ে যাওয়ার পরে পরের দিন যদি কেউ নতুন করে কোনো জিনিস চালু করে সেটাই তো ইসলামে নতুন হয়ে গেল হ্যাঁ না কেন সেটাই তো নতুন হয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে ইসলাম কমপ্লিট করে দিলেন তো নবীর চলে যাওয়ার পর নবী যেদিন মারা গেলেন নবী যেদিন চলে গেলেন দুনিয়া ছেড়ে তার একদিন দুদিন পরে যদি কেউ একটা নতুন তৈরি করে নতুন নিয়ম সেটা ইসলামে নতুন নয় নতুন কারণ আল্লাহ তাআলা ইসলামকে কমপ্লিট করে দিয়েছেন আল্লাহ রাসূলকে দিয়ে লা নাবিয়া বাদি আমার পর আর কোনো নবী নাই আল্লাহ রাসূল বলছেন যদি কেউ নবী হতো তো
उमर के अल्लाह ताला नबी बनातें उमर रदी अल्लाह ताला आनहो जदि कोनो कथा बोलें तार परे ओ मुहम्मद सर मृत्युर पर उमरेर कथार कोनो भैलू नहीं उमर माने कत बड़ मानूष उमर जी कत बड़ मानूष जेदिन काबाते प्रथम सलात आदाय करा होबे काबाते तो कुन दिके सलात आदाय करबेन आल्लाह रसूल माने कुन जायगाते काबार भितरे सलात आदाय करबेन कोथाय जेदिन मक्का बिजय কোথায় সালাত আদায় করবেন তিনি ভেবে পাচ্ছেন না সাহাবীদেরকে পরামর্শ করতে হচ্ছে যে কোথায় সালাত আদায় করব কোথায় সালাত আদায় করব একে একে পরামর্শ দিলেন উমর রাদিয়াল্লাহু তাআলা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালস বলছেন যে উমর তুমি বলো কোথায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লাহর রাসূল যেটা আপনার বংশের পূর্বের বংশের মানে ধারাবাহিকভাবে নবীর যাদের বংশ এসেছে তা আপনি তো নবীর বংশের লোক কোন নবীর বংশে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম জি তো আপনার পিতা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ওই ইব্রাহিম মাকামে ইব্রাহিম ওই জায়গাতে দাঁড়িয়ে আপনি সালাত আদায় করেন এই কথাটা বললেন তৎক্ষণাৎ জিব্রাইল আলাইহিস সালাম এসে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে কোরআনের আয়াত অবতীর্ণ হচ্ছে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মাকামে ইব্রাহিমে সালাত আদায় করুন বুঝতে উমারের কত মর্যাদা উমারের মতামতের পক্ষে আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করেছেন কয়েকবার এটা একটা বললাম কয়েকবার আয়াত অবতীর্ণ করেছেন এরপরেও উমারের পক্ষে আয়াত অবতীর্ণ হওয়ার পরেও উমার রাদিয়াল্লাহ তাআলা আনহু যদি আল্লাহ রাসূলের মৃত্যুর পরে এমন কোনো কথা বলে দেয় যেটা আল্লাহর নবীর কথার সাথে মিলে না আল্লাহ রাসূল সমর্থন করে না সেটাই কিন্তু নতুন যেহেতু রাসূল নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে যে যেটা বলবে ধর্মের ব্যাপারে যে যেটা করবে ধর্মের ব্যাপারে তা যদি কোরআন আর হাদিস সমর্থিত না হয় আল্লাহ রাসূলের পারমিশন না থাকে তাহলে সেটাই কিন্তু নতুন হয়ে গেল ইসলামে আর যেটাই ইসলামের নতুন সেটাই ইসলামে বিদাত যেটাই ইসলামে নতুন সেটাই ইসলামে বিদাত সে ওইটা আমাদের কাছে পুরানো কিন্তু ইসলামের কাছে নতুন এমনও কাজ হতে পারে আমরা আমাদের বাপ দাদা করে আসছে গো আমরা দেখে আসছি আমরা বলি তো আমাদের বাপ দাদা ভুল করে গেছে অত বড় বড় মুলবি ছিল এত বড় বড় বক্তা ওর কোরআন হাদিস পড়তে জানতো না তুমি তিন দিন থেকে পড়েছো ফতোয়াবাজি করো তুমি সব পড়ে রেছো তুমি সব জানো কম কম বড় মুলবি সাহেব ছিল আমাদের এখানে এত বড় বক্তা বেদ জানতো অমুক জানতো তমুক জানতো সব পড়েছে আর তুমি কি বলছো এটা চলবে না এটা বিদাত মুখ মূল হিসাবেই করেছে গো এটা আমাদের কথা আপনি যদি অমুক মূল হিসাবকে দেখেন অমুক হুজুরকে দেখেন তাহলে আপনাকে অমুক হুজুরেরই ধর্ম মানতে হবে অথচ আপনাকে দেখতে হবে কাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার অমুক মাওলানা অমুক হুজুর অমুক ইমাম ইত্যাদি ইত্যাদি তিনি যা করেছিলেন তিনি যা বলেছিলেন তা যদি কোরআন এবং সহি সুন্নাহ দ্বারা সাপোর্ট হয় নির্দেশ পাওয়া যায় তাহলে ঠিক আছে আপনি করেন আর যদি কোনো ইমামের কথা কোনো বুজরুগানে দ্বীনের কথা কোনো আলেমের কথা পণ্ডিতের কথা এমন কি বলেছি কোনো সাহাবীর কথাও যদি অনেক সময় কি হয় রাসূলের কথার বিপরীতে চলে যায় তাহলে সে সাহাবীর কথা গ্রহণ হবে না কেমন কথা বলছেন আপনি জি শুনান দারিমিতে একটি হাদিস এসেছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন আমিরুল মুমিনিন খলিফা হয়েছিলেন তারপরের এক ঘটনা যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তো সম্ভবত আব্দুল ইবনে মাসউদকে আল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বললেন যে তুমি আমার সাথে দেখা করবা এবার দেখা করতে গেছেন তার বাড়িতে বাইরে থেকে সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন
কিন্তু ভিতর থেকে কোনো উত্তর আসেনি। আবার দ্বিতীয়বার সালাম দিয়েছেন, কোনো উত্তর নেই। তৃতীয়বার সালাম দিয়েছেন, কোনো উত্তর নেই। তখন সাহাবি ঘুরে চলে এসছে, কেন এটা জানেন? কারণ তিন না, আপনি কারো বাড়ি গেলে তিনবার সালাম দিবেন, তিনবারের পর যদি উত্তর না পান তাহলে ঢুকবেন না বাড়িতে। এটা হচ্ছে ইসলামের নিয়ম, রাসূল সাল্লাল্লাহু নিষেধ করেছেন। কিন্তু এই কথাটা উমারের জানা ছিল না, অথচ খলিফা। উনি যখন ঘুরে চলে এসেছেন, পরে দেখা হয়েছে, কি ব্যাপার, তোমাকে ডেকেছিলাম তুমি যাওনি কেন? জি আমি আমি গেছিলাম, আমি তিনবার সালাম দিয়েছি, আপনার উত্তর পাইনি, আর আল্লাহর রাসূল বলেছেন যে তিনবার করে সালাম দিয়ে উত্তর না পেলেও তার বাড়িতে ঘুরে চলে আসবা। হ্যাঁ, আল্লাহ নবী বলেছে মানে? ও কিন্তু শোনেনি কথাটা, আল্লাহ নবী তো নেই, এখন মারা গেছেন। আল্লাহ নবী বলেছে? হ্যাঁ আমি বলেছি, আপনি জানেন না? না তো আমি তো জানি না, তুমি বলছো যে আল্লাহ নবী বলেছেন, তো তা আল্লাহ নবী বলেছেন কি বলেনি তুমি প্রমাণ করো। সাহাবিকে বলছেন, উমার রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তুমি যে প্রমাণ করো যে আল্লাহর নবী এই কথা বলেছেন, যদি এই কথা আল্লাহর নবীর প্রমাণ না হয়, আমি উমার আমিরুল মুমিনীন বলছি তোমার পেট পিঠের চামড়া তুলে নিয়ে তোমাকে পেট পিঠ চিড়া তোমাকে হত্যা করব। এত বড় ধমক দিলেন তিনি। এইবার সাহাবি ভয়ে থরথর করে কাঁপছে, কেন? উমার যা বলে তাই করে। একদম থরথর করে কাঁপতে কাঁপতে কিছু সাহাবিদের কাছে গিয়ে একাকার হয়ে গেছে, ব্যাপার কি, তুমি এরকম কেন? বলে উমার রাদিয়াল্লাহু তাআলা আমাকে এই কথা বলেছেন যে আমি তো হাদিসটা জানি, এখন এই হাদিসটা আর কেউ জানে কি জানে না, আমি কি জানি? আমি তো শুনেছি আল্লাহ নবীর মুখে এই কথাটা, যে হ্যাঁ তিনবার সালাম উত্তর না পেলে, সালামের উত্তর না পেলে ঘুরে আসতে হবে। তো উমার বলেছেন যে এইটা রাসূলের কথা, আগে প্রমাণ করো, প্রমাণ করতে না পারলে আমাকে হত্যা করে দিবে। কেন, যদি রাসূলের নামে মিথ্যা হয়? তখন আবু সাঈদ খুদ্রি বলছে যে এটা তো আমরা সবাই জানি, জালা নবী বলেছেন, তোমার কোনো ভয়ের চিন্তা নেই, বসো। উমার আসুক। উমার রাদিয়াল্লাহু তাআলা যখন আসলেন, তখন সাহাবিদের মধ্যে আবু সাঈদ খুদ্রি তিনি বললেন যে আমিরুল মুমিনীন, আমরা এই হাদিসটা জানি যে আল্লাহ নবী এই কথা বলেছেন, সালাম তিনবার করে দেওয়ার পরে উত্তর না পেলে ফেরত আসতে হবে, এটা আমরা জানি, আমরা সবাই সাক্ষী আছি। তার মানে প্রমাণ হয়ে গেল যে আল্লাহ নবী বলেছেন, সাহাবির আরও সাক্ষ্য দিয়ে দিলেন। এইবার তিনি বলছেন যে আমিরুল মুমিনীন, আপনাকে আর একটা কথা বলি, রাসূলের কোনো সাহাবিকে এইভাবে ধমক দিতে পারবেন না আপনি। অথচ উমার হচ্ছেন প্রেসিডেন্ট, অর্ধ পৃথিবীর খলিফা, দুই একটা দেশের না, অর্ধেক পৃথিবীর মুসলমানদের, সারা বিশ্বের মুসলমানদের খলিফা, তাকে বলছেন যে আপনি ধমক দিতে পারেন না কোনো সাহাবিকে এইভাবে, কেন আপনি সাহাবিদের ধমক দিবেন? তখন উমার বলছেন যে ভাই, আমার উদ্দেশ্য তা ছিল না ধমক দেওয়ার, আমার মনে ভয় হচ্ছিল যে আল্লাহর নবীর নামে কেউ মিথ্যে কথা বলে দিল না, তো আমার এইটা ভয় ছিল যে আর নবীর নামে কেউ মিথ্যে কথা বলে দিচ্ছে না, তো কেউ জাল হাদিস তৈরি করছে না, তো এই জন্য আমি এটা কাজ করেছি। এই জন্য বললাম যে কেউ যদি কোনো কাজ করে, সাহাবিরা পর্যন্ত তারা তদন্ত করে দেখছে যে কথা আল্লাহ নবীর কি না, যদি আল্লাহর কবির কথা না হতো তাহলে তারা বাদ ধরতেন না, বাদ দিতেন, বাদ দিতেন। জি, এ ধরনের অনেক উদাহরণ পেশ করা যাবে। তো বলছিলাম বিদাত কি জিনিস, বিদাত হচ্ছে যে ইসলামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরলোক গমন করার পর থেকে যত নিয়ম তরিকা পদ্ধতি আবিষ্কার হয়েছে কিন্তু আল্লাহর নবীর সাপোর্ট ছিল না, নির্দেশ নেই, কোরআন হাদিস করতে বলে না, এই রকম যত প্রথা আজ 1500 বছরে হয়েছে সবগুলোই বিদাত। ওটা হতে পারে আমাদের কাছে 800 বছর আগেকার নীতি, কিন্তু ইসলামের কাছে ওটা নতুন। আমাদের কাছে দেখছি আমরা বাপদাদা করে এসছে ঠিক, কিন্তু ইসলামের কাছে ওটা নতুন। এই নতুন সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কেউ যদি এমন কোনো কাজ করলো, এমন কোনো আমল করলো, মান আমিলা আমালান, এমন একটা কোনো আমল
যে আমলের নির্দেশ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলি, এমন আমল করলেন যেটা আল্লাহ রাসূল পারমিশন দেননি। এই রকম কেউ যদি আমল করে আল্লাহ রাসূল বলেন ফাহুরাদ্দুন, ওটা বর্জনীয়, ওটা প্রত্যাখ্যাত, ওটা বাতিল, ওটা গ্রহণ করা হবে না। সহি মুসলিম হাদিসটি উল্লেখ করা হয়েছে 4385। আরেকটি কথা আল্লাহ রাসূল বলছেন অফি রিওয়ায়াতিন মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুরাদ্দুন, কেউ এমন আহাদাসা মানে এমন কোন নতুন জিনিস আবিষ্কার করলো শরীয়তের মধ্যে, নতুন কথা নতুন নীতি চালু করলো যেটা শরীয়তে ছিল না, আল্লাহ রাসূলের আল্লাহ রাসূল করে যাননি, অথচ পরবর্তীতে রাসূলের মৃত্যুর পর নতুন করে কেউ একটা চালু করেছে। আল্লাহ রাসূল বলছেন মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু, আমার যাতে নির্দেশ নেই, আমার পারমিশন নেই, আমার অনুমতি নেই, এরকম কেউ কিছু করলো ফাহরাদ্দুন, সেটা বাতিল, সেটা গ্রহণ করা হবে না। আল্লাহ নবী এই কথাগুলো কেন বললেন? তার মানে কিছু মানুষ থাকবে যারা রাসূলের পরে নতুন কোন নিয়ম চালু করবে, এই জন্য তো ওদের সতর্ক করার জন্য তো এই কথাটা বললেন। এবার আল্লাহ রাসূল আর একটা কথা বলছেন, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আম্মা বাদ, অতঃপর ফা ইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ, সর্বশ্রেষ্ঠ কথা হচ্ছে কার কথা? আল্লাহর কথা, কিতাবুল্লাহ আল্লাহর কিতাবের কথা অর্থাৎ কোরআন, এর থেকে শ্রেষ্ঠ বাণী আর দুনিয়াতে নাই। ওয়া খায়রুল হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সর্বশ্রেষ্ঠ পথ হিদায়াত হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ। ও শাররুল উমুরি মুহদাসাতুহা, সবচেয়ে নিকৃষ্ট জিনিস হচ্ছে ওইটা যেটা নতুন আবিষ্কার করা হয়। ও কুল্লু বিদআতিন যালালা, আর প্রত্যেক বিদআত প্রত্যেক নতুন আবিষ্কার করা বিষয় হচ্ছে ভ্রষ্টতা। অফি রিওয়ায়াতিন সুনান নাসাইর বিবরণে আছে ওয়া কুল্লু যালালাতিন ফির নার, প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম প্রত্যেক নতুন আবিষ্কৃত বিষয়ের পরিণাম জাহান্নাম, যেটা ইসলামে নেই। অথচ ইসলামে নাম দিয়ে আপনি করলেন, আমি একটা কাজ করিনি আর আপনি আমার নাম দিয়ে করবেন, আমি একটা কথা বলিনি আর আপনি আমার নাম দিয়ে বলবেন, এটা আমাকে কি আপনি সম্মানের জন্য বললেন না অপমান করা হলো? অপমান করা হলো, আমি বলিনি অথচ আমার নাম দিয়ে বললেন। দুই, আমি একটা কাজ করেছি কিন্তু আপনার কাছে ওই নিয়মটা পছন্দ হলো না, নিজের মতো করে একটা নিয়ম তৈরি করলেন, নিজে নিজে মানে ওটাকে পালন করলেন, আমি একটা নিয়মের কথা বললাম ওটা ভালো লাগলো না, আপনি নিজের মতো করে করতে চাইলেন, বোর্ডে একটা অঙ্ক করলাম একটা নিয়মে, ছাত্রটা ভাবছে যে এই নিয়মে অঙ্কটা আমি করব না, স্যার যা করেছে সেটা থাক, আমি নিজের মন মতো একটা নিয়ম দিয়ে অঙ্ক করব, এটা স্যারকে মান্যতা করা হলো না স্যারের ওপরে স্যারগিরি করা হলো, হ্যাঁ আর সহজ ভাষায় বলে এটা পণ্ডিতি করা হলো স্যারের উপরে, তাই না? কিছু ছাত্র থাকে না ওভার পণ্ডিত, স্যার বোর্ডে টুকতে টুকতে ও ভাবছে আমি খাতাতে করে দেখিয়ে দেবো। তো এই যে স্যারের ওপর পণ্ডিতি করা, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নিয়ম আপনাকে দিয়েছেন যে এইভাবে করে দিলাম তোকে, এটা এইভাবে করবি, দুয়া এইভাবে করবি, নামাজ এইভাবে পড়বি, আপনি ভালো লাগে না, এটা নবী যেটা দিয়েছে ওটা ভালো লাগে না, আমার হুজুর যেটা করতো ওইটাই বেশি ভালো, ওই বড় ইমাম সাহেব যেটা করতেন এইটা হচ্ছে বেশি ভালো, আমাদের মুলবী সাহেব যেটা বলেছে এইটা বেশি ভালো, মানে আপনি নবীর নিয়মটাকে বাদ দিয়ে, নবী যে নিয়ম দিলেন সেইটাকে বাদ দিয়ে আপনি নিজে নিয়ম তৈরি করলেন বা অন্য কারো নিয়ম ধার করলেন, এটা নবীর ওপর মাস্টারি করা হলো, বুঝলেন? নবীর ওপর এটা মাস্টারি করা হচ্ছে, পণ্ডিতি করা হচ্ছে নবীর উপরে, নবীকে হেও তুচ্ছ করা হলো,
যদি আপনার বাপের নিয়মটা চলে, আপনার দাদুর নিয়মটা যদি চলে, তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দুনিয়াতে ছাই করতে এসেছিলেন নাকি? উনি কেন আসলেন বলেন তো? আপনারটাই যদি চলে, আপনার বাপ দাদাটাই যদি চলে, আপনার ইমাম সাহেবেরটাই যদি চলে, তো নবীকে কেন পাঠালেন আল্লাহ? নবী পাঠার কারণ কি? নবীকে বলা হচ্ছে মুআল্লিম, শিক্ষক। কাদের শিক্ষক? আমাদের। কিভাবে কি করব, কিভাবে করব না, এগুলো বাস্তব প্র্যাকটিক্যাল দেখানোর জন্য আল্লাহ কাকে পাঠিয়েছিলেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। নবী আমাদের শিক্ষক হিসেবে এসেছিলেন। ওই আল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, তোমাদেরকে কিতাব শিক্ষা দিবেন, তোমাদেরকে প্রজ্ঞা জ্ঞান শিক্ষা দিবেন, হাদিস। তাহলে নবীর একটা নিয়ম, নবীর হাদিস দিয়ে গেলেন, নবী শিক্ষা দিয়ে গেলেন, এভাবে দাঁড়াবা নামাজে, এখানে হাত বাঁধবা, এভাবে রুকু করবা, এইভাবে সাজদা করবা, এইভাবে এখানে এই এই দোয়া বলবা, সব শিক্ষা দিলেন। আপনারা আমার পছন্দ হলো না, হাত উঠিয়ে দোয়া না করলে মজা লাগে তাই না? হাত উঠাবো, সব মিলে ঝুঁকবো, আমিন আমিন করবো, বক্তা সাহেব সুর করে করে দোয়া করবে, কতই না মজা লাগে, খুব মিষ্টি তাই তো? মদ খেতে ভালো লাগে না খারাপ? ভালো না খারাপ বলেন? যারা খায় তারা, যারা খায় তাদের কাছে ভালো না? অবশ্যই ভালো, কিন্তু খাওয়ার পর ঠেলাটা বুঝে না, খাওয়ার পর ভিতরটা কি হয়, ধীরে 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 নষ্ট হয় না, ফুসফুস নষ্ট হয়ে যায়, তার নানাবিধ অসুখ বিসুখ জমে যায়, ঠিক ধরনের ওরকমই। বিদাত এমন একটা জিনিস করতে ভালো লাগে কিন্তু ঠেলা পরে বুঝবেন। না না না, ওইভাবে বললে হবে না, হাত কেটে নিবে, পা কেটে নিবে, এটা কথা হলো শরীর, ওটা ওইভাবে বলে, ওটা ওই রকম সরাসরি বলা নেই। আমিও কথাটা শুনেছি এবং আমিও দেখেছি। আচ্ছা শুনেন, হাত তুলতে নিষেধ এইটা এইভাবে বললে হবে না তো? কেন, কোনো কোনো জায়গাতে হাত তোলার কথা আছে নাকি? তাহলে আপনি যদি বলেন হাত কেটে নিতে হবে, তাহলে তো ভুল হয়ে গেল না কথাটা, আক্রমণাত্মক কথা। ইসলাম কাউকে আক্রমণ করতে শেখায় না, আপনি আপনার দাওয়াতটা দেন কিন্তু ব্যক্তিকে টার্গেট করে কথা না, আমভাবে দেন, আমভাবে। এক শ্রেণীর মানুষ আছে, আমরাও তো যখন কথা বলি তা আমাদের বেশিরভাগ কথা হুজুরদের বিরুদ্ধে যায়, আর নিজে হুজুর ঠিক আছি কিন্তু আমার কথা অন্য হুজুরের বিরুদ্ধে চলে যায়, যে তখন কিন্তু তারা ভাবে যে হ্যাঁ ইয়ে মৌলবীরকে পাছেই লেগে আছে, এরা ওরা ওরাই লড়ালড়ি করে। আমি যেটা বোঝাতে চাইলাম আপনাদেরকে, যে বিদাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা পারমিশন অনুমতি নির্দেশনা নেই, অথচ ধর্মের নাম দিয়ে করা হয়, শরীয়তে নেই একটা নিয়ম অথচ শরীয়তের নাম দিয়ে চালানো হচ্ছে, এই যে শরীয়তের নামে চালানো নীতি শরীয়তে নেই, এই নিয়মটার নাম বিদাত। এবার আমাকে আরেকটি এগিয়ে নিয়ে যাই, আমরা বুঝতে পারি না তো যে কোনটা শরীয়তে আছে আর কোনটা নেই, তো কি করে বুঝবো এটা বিদাত তাই না? আপনি বলছেন বিদাত, আমাদের প্রতিবেশীর আর এক মল্লা বলছে এই এটা করা ফরজ, লে নেবা আপনারা লড়ালড়ি করেন মাঠে, হয় না এরকম? আমি বললাম এটা করাই যাবে না, এটা করা হারাম, যেটা আবার আরেকজন বলছে এটা না করলে পাপ হবে, পুরোটাই উল্টা, তখন আপনি আর আমি কি করব? কিছু বুদ্ধি আছে আপনাদের কিছু করার? দলিল দেখতে হবে বলছেন, আপনি তো দলিল চিনেন না ভাই, সাধারণ মানুষ দলিল চিনে? আপনাকে এক পাতা আরবি লিখে দিলে আমি দলিল ফেলে দিলাম, লেন মারামারি করব? হ্যাঁ যেন লড়ালড়ি করাবা তুমি বলছো, বিষয়টা এরকম না যে লড়ালড়ি করবো আর মারামারি করবো আর আপনারা মাঝখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নেবেন নাকি?
এই পরিস্থিতি আজকের না, আগেও মানুষ মতবিরোধ ছিল, আজ থেকে 500-700-1000 বছর আগেও আলেমদের মধ্যে মত পার্থক্য হয়েছে। হানাফিদের ফিকা যেগুলো আমরা পড়েছি, আল কুদরি সাহরুল বিকায়া, এগুলো বইয়ের নাম, ওখানে করে দেখবেন যে ইমাম আবু হানিফা একরকম বলছেন, ইমাম আবু ইউসুফ আরেক রকম বলছেন, ইমাম আহমদ আবার আরেক রকম বলছেন, ইমাম সাফে আরেক রকম বলছেন। একটা জিনিসকে চার রকমভাবে করেছে, কিন্তু আগে কামড়া কামড়িটা ছিল না। মাঝা ভাগ হয়ে গেছে, হানাফিরা নিজেরটা মানত, সাফিরা নিজেরটা মানত, এরকম ছিল। কিন্তু বর্তমান সোশ্যাল মিডিয়াতে কিছু কিছু মানুষ এমনভাবে উঠে পড়ে লেগেছে যে মনে হচ্ছে ওই একাই একবার বিশ্বযুদ্ধ নেমে গেছে আর দুনিয়াকে জয় করে ফেলবে, এটা ঠিক না। কি করতে হবে? আমার আপনার করণীয় হচ্ছে যেই বিষয়টা সম্পর্কে বলছেন, আমি বলছি বা আরেকজন কেউ বলছেন, আপনাদের প্রথমে বিষয়টা সম্পর্কে জানতে হবে যে বিষয়টা আসলে কি। যদি না জেনে না বুঝে যদি তর্কে লিপ্ত হয়ে যায়, তাহলে সঠিক হওয়ার চেয়ে ভুলের সংখ্যাটা আমাদের বেশি হবে। আর আমরা অধিকাংশ মানুষ এই ভুলটাই করি, না জেনে তর্ক। আমি জানি না দুয়ার ব্যাপারে কেমন নিয়ম আছে, দুয়ার কতগুলো বিধান আছে জানি না, কিন্তু তর্ক করতে পিছু হটনেওয়ালা নয়। দেখেন হাজার মানুষকে তর্ক করে না। আমি যখন কোনো কথা বলি যে এই বিষয়টা হবে না, একদিকে সালাম ফিরাতে হবে জানাজার, যখন বলে দিলাম, হ্যাঁ এক সপ্তাহ খালি ওই চলল, তাই না? মানে পেলেই মনে হচ্ছে ধরে পিটে নেবে, সুযোগ খুঁজে মানুষ অনেক সময়, না কোথা থেকে চলে আসলো রে, আমার জীবনেও কোনোদিন শুনলাম না যে জানাজার নামে যে একদিকে সালাম হয়। এ বেটা বলে তো বলে কি, কি পড়ে এসছে, কোথা থেকে পড়ে এসছে, ব্যাপার এরকম পরিস্থিতি। আমি যে সময় ঔরঙ্গাবাদে আসি 2010, পুরো ঔরঙ্গাবাদে 2010 সালে আপনার দুয়ার সম্পর্কে কোনো কথা শুনেছিলেন যে দোয়া করা এভাবে উচিত নয়? 2010-এর কথা মনে করেন, খুবই কম, ব্যতিক্রম হতে এক একবার কারো মুখে শুনেছেন। আমি যেই জায়গায় এসেছিলাম ঔরঙ্গাবাদের চাঁদরা, সবাই ঘুমন্ত পাখি, কেউ মনে হচ্ছে জেগেই নেই, কেউ কিছু বলে না, মাদ্রাসার হুজুরেরা কিছু বলে না, ইমাম সাহেবেরা কিছু বলে না। দু একজন ইমামকে যদি পরিচিত হলো তাদের সাথে বলি তো তারা বলে কে বলে মসজিদ ছাড়তে যাবে, বুঝতে পারছেন না, বলে আবার গাল খাবো দেয় মসজিদ ছাড়বো, মাথা খারাপ, যা উচিত কর না, তোরা জোর করে করে লি তুমি করবো এইরকম। কিন্তু আমি বললাম না, এটা তো হয় না, যাহাই হবে কথা তো বলি, আলহামদুলিল্লাহ একের পর এক বলতে থাকলাম। অনেক মানসিক নির্যাতন করা হয়েছে আমাকে, দিনের পর দিন মানসিক নির্যাতন, কোনো একটা দিন যেত না, কোনো একটা রাত যেত না যে আমি মানসিকভাবে ভুক্তভোগী ছিলাম না। কে জানি কি যে হয়, কালকে হতে কি হবে, কে যে কি বললো কি বললো আমাকে, এইরকম পরিস্থিতি। প্রতি শুক্রবার লোকজন বসে যেত, মৌলানা সাহেবের বিচার আছে, কি বিচার, এইরকম এই ফতোয়া দিতে চাই, এই চলবে না, ওই চলবে না, হ্যাঁ আমরা এত বড় বড় মুরব্বি সাহেবকে বলেছি কিছুই বুঝে না, এইসব করেছে, অবাক, নানা রকম বিষয়ে। আর বক্তব্যের ভাষা সহ্য করতে পারতাম না, ওই এক বক্তব্য দিতে গিয়ে বলে ফেললাম যে যার যার ছেলে যার মেয়েরা এইভাবে বিপর্যয়ে জিন্সের প্যান্ট ঘুরে বেড়াচ্ছে, উলঙ্গ হয়ে রাস্তায় হেঁটে বেড়াচ্ছে, তার বাপ হলো কাপুরুষ, এই কথাটাকে লেগে গেছে। হ্যাঁ মুরব্বি সাহেব আমাকে কাপুরুষ বললো, তো তুমি পুরুষ তো তোমার পুরুষগিরিটা দেখো না, মুলবি সাহেবের কাছে পুরুষগিরি দেখেছে, হ্যাঁ মুলবি সাহেব বলবে কেন, কিন্তু আর নিজের মেয়ে যে উলঙ্গ হয়ে বেড়াচ্ছে ওইখানে কচু, কিছু বলার নাই, মানুষ এরকম।
তো কেউ কিছু বলতো না। আমি সর্বপ্রথম যেদিন কথা বললাম সেই দিন বলেছিলাম শেরপুরের এক জালসায়, সময় ছিল 15 মিনিট, 15 মিনিট বক্তব্য যেন 15 দিন পর্যন্ত মানুষের কানে বেজেছে, একই গতিতে ঝড়ের মতো মুখে যা সেটা বলে দিয়েছি, যা এতে যাহাই হবে। আর যিনি সভাপতি আমার হেড শিক্ষক, ও বেচারা গালে হাত দিয়ে ও কিছু বলতে পারে না, মানে ও জানে যে শামসুদ্দিন কি কোন চিজ। এইটা তো গেল। আর এক প্রোগ্রাম পড়লো কাশিমপুর, কাশিমনগর আছে না, মধুপুর পার হয়ে কাশিমের ওইখানে, কি করে কি করে আমাকে একটা লোক জালসাতে দাওয়াত দিয়ে বসলো, এমনি হ্যান্ডবিলে না, এমনি জালসাতে দাওয়াত দিয়ে বসলো। সেই দিনও আমার হেড মুরব্বি সাহেব আমাকে 15 মিনিট সময় দিয়েছে, মানে বেশি সময় দেবে না আমাকে, বললাম 15 মিনিটই যথেষ্ট, বোমা এখানেও ফাটাই। সেই দিন কিন্তু ওই স্যাটেলাইটে টিভিতে আলোচনাটা লাইভ হচ্ছিল, ওই 15 মিনিটে বাস ঘন্টা বাজিয়ে দিলাম। এই 15 মিনিট বক্তব্য স্টেজে হয়েছে, ক্যামেরাতে হাজার মানুষ দেখে, যত টিভি ছিল সবাই দেখেছে, স্টেজ থেকে নামতে নামতেই শত শত ফোন, সভাপতিকে ফোন, জালসা কমিটিকে ফোন, জালসা কমিটির কাছ থেকে আমার নাম নিয়েছে আমাকে ফোন, আপনি কেন এত কম সময়ে বক্তব্য রাখলেন, আর আরও একে দেওয়া হোক বক্তব্য দেওয়ার জন্য। কিন্তু পাশে যিনি আছেন তিনি তো দেখছেন যে একে বক্তব্য দিলে আমারই ভাত মরবে, তাই আমাকে সুযোগ হলো না। ঠিক তার কয়েকদিন পরে ডিহিগ্রামে এক প্রোগ্রাম বক্তব্যে, কেউ আছে নাকি ওই দিকের লোক বলিয়ে না গিয়ে আবার, তো ডিহিগ্রামে এক বক্তব্যে এক ভাই আমাকে বাইকে উঠিয়ে নিয়ে চলে গেল বক্তব্য দিতে হবে, নিয়ে গিয়ে সেই দিন আমার শিক্ষক ওইটাই ছিল সভাপতি, এ বলছে, এরা আরও ওনার কেউ ছিল নিজের ছেলেরা, এরা বলছে যে শামসুদ্দিনকে বক্তব্য দিতে দেওয়া হবে না। আমাকে সেদিন স্টেজে চড়তেই দেয়নি, স্টেজে পা দিতেই দেয়নি আমাকে, শত মানুষ অভিযোগ, কেন কেন আমাকে বক্তব্য রাখতে দিবেন না, যে শামসুদ্দিন যদি বক্তব্য রাখে তো আগুন ধরে যাবে, ফেতনা শুরু হয়ে যাবে, মারামারি শুরু হয়ে যাবে, ওকে বক্তব্য দিতে দেওয়া হবে না। বলে জাস্ট শুধু উঠবে, 10 থেকে 15 মিনিট কথা বলবে, আর নেমে যাবে, এতটুকু খালি দেন আপনারা। কিন্তু না, আমি বললাম কমিটি লোককে, ভাই ছাড়েন, ঝামেলা যাওয়া দরকার নেই, আমি এইভাবে স্টেজে যাবো না, আপনার মানে আমাকে জোর করে নিয়ে যেতে চাইছে যে সভাপতির উপরে, কারণ কমিটি জোর করছে যে আমরা জালসা করেছি, আমরা যাকে খুশি তাকে দেবো বক্তব্য দিতে, মানে আমরা সভাপতি মানি না এরকম টাইপের। আমি যে না না না, এইভাবে হবে না, ঝামেলা যাওয়ার দরকার নেই, আক্রমণ হতে পারে, ঝামেলা থাক, কোনোদিন ইনশাল্লাহ আবার সময় সুযোগ আসলে কথা বলা হবে। তা আমাকে স্টেজে পর্যন্ত চাপতে দেওয়া হয় নাই, অপরাধ একটাই যে আমি হক কথা বলি। তারা দীর্ঘদিন করে আসছে ওই দোয়া, ওই মোনাজাত, ওইভাবেই চলবে। সম্মানী উপস্থিতি, এই যে বিদাত শরীয়তে নেই, দিনের মধ্যে নেই, হাদিসে নেই, কোরআনে নেই, অথচ এক শ্রেণীর মানুষ দিনের নামে, কোরআনের নামে, শরীয়তের নামে চক্ষু লজ্জায় বাপদাদার দোহাই দিয়ে, ইমামের দোহাই দিয়ে, বড় হুজুরের দোহাই দিয়ে, বড় মুলবির দোহাই দিয়ে আজ পর্যন্ত এরকম বহু নীতি করে চলেছে। কত যে মানুষ নীতি বানালছে আগেকার দিনে, আগেকার দিনে বিয়ে যখন পড়ানো হতো, তো বিয়ে পড়ানোর আগে নির্ধারণ করতো কে কে সাক্ষী হবে, অমুক 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 সাক্ষী হয়ে গেল, উকিল কে হলো অমুক হলো, মেয়ের গার্জেন অমুক, বিয়ে পড়তে যাবে মলানা, তো এবার সব মিলে চলো মেয়ের কাছে, ভালো করে শুনবেন, মেয়ের কাছে গেল, মেয়েকে এবার প্রথম বিয়ে পড়াচ্ছে মেয়েকে, দিয়ে বলবে অমুকের ছেলে এত মোহর, অমুক জায়গায় বাড়ি, এত টাকা বাকি, এত নগদ মোহর, তুমি তাকে স্বামী হিসেবে কবুল করলা, তো জি সবই, তো এবার কবুল করলো, সাক্ষীরা করে কান পেতে শুনবে, মেয়েকে যখন বলছে কবুল করো, তো মেয়ে কি আর সহজে কবুল এই কথাটা বলে, ও ভ্যা ভ্যা করে কাঁদে বেশি, তাই না, যখনই বলছে করো কবুল তখন দিলে জোরে কান্নার পাওয়ার, এই কাঁদতে 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 এক একটা বিয়ে পড়াতে লেগে যায় আধা ঘন্টা, তাই না। এইবার সাক্ষীরা মুখে মনে হচ্ছে কান লাগিয়ে শুনবে, শুনতে পায় না, আর পাশে দাদি নানি থেকে মারে গোতা কহনা বুবু কহা কবুল কহা, হয় না এরকম বলেন, এই প্রথা আপনারা দেখেছেন, ওইখানে ওইভাবে কবুল শুনে আসলো,
এইসে এবার পুরুষদের সভাতে ঢুকবে, পুরুষের যারা লোক বসে আছে মনে হচ্ছে আর একবার সব রাস্তার পাগলা খ্যাপা গাধা আহম্ম। এরা আবার জিজ্ঞাসা করছে আপনারা কোথায় গেছিলেন? বেটা তুই জানিস না কোথায় গেছিলেন? আগে জিজ্ঞাসা করতো কোথায় গেছিলেন? বিয়ে পড়াতে। কার বিয়েতে পড়া গে, কার বিয়ে পড়াতে গেছিলেন? তো উমুকের ছেলে উমুকের। বিয়ে কি পড়ানো হয়েছে? জি পড়ানো হয়েছে। মেয়ে কবুল করেছে? জি মেয়ে কবুল করেছে। আচ্ছা তখন এবার লোক ধরবে আমরা কি বসতে পারি? এইবার বসেন, পাগলামি চলছে সব। যে কোনো বিয়ে পড়ার নীতি হলো এইগুলো করতো আগেকার মানুষ, মনে হচ্ছে ওরা কিছুই জানে না কোথায় গেছিলেন। তোমরা তো পাঠালে হ্যাঁ, তাই না? দি এইবার ছেলেটাকে বলছে, এইবার এসে ছেলেটাকে বলছে অমুকের মেয়ে অমুক জায়গায় বাড়ি এত মোহর তোমাকে স্বামী হিসাবে কবুল করেছে, তুমি তাকে স্ত্রী হিসাবে কবুল করো। এই যে একটা নিয়ম একটা প্রথা মানুষ চালু করলো, দুনিয়াতে কোন জায়গায় এই কথাটা লেখা আছে একবার কেউ দেখাক না কেন? একটু তো দেখাইবে যে এই যে দেখেন এই বইটাতে লেখা আছে এইভাবে বিয়ে পড়াতে হয়। আরে দুনিয়ার কোনো জাল জাদিস মিথ্যা হানাফিদের বইও লেখা নেই। কেমন করে বলছেন যে হানাফিদের বই নেই? কারণ আমি হানাফিদের বইটা পড়েছি তো, আমরাও তো সারুল বেকায়া কুদ্রি এগুলো তো আমরা তো তাদের ফেকা পড়েছি। কামালপুর জীবনের সর্বপ্রথম এই নদীর এই এলাকায়, মানে আপনাদের ঔরঙ্গাবাদের এলাকায় পাঁক রাখা আছে আমার কামালপুরে, তখন সম্ভবত আমি ক্লাস 4 কিংবা 5 ছাত্র, মানে ছোট বাচ্চা, কিন্তু তখন আমি কুদ্রি বা করেছি, মানে অনেক ছোটতে আমি এই মুলবি লাইনটা কমপ্লিট করেছি। যখন আমি ক্লাস 9 ছাত্র তখন অলরেডি আমি মৌলানা হয়ে গেছি মুলবি সাহেব, তো অনেক আগে কমপ্লিট করেছি। তো এবার আমি উর্দু জানি অ্যাভেলেবেল, তা আমার সম্পর্কীয় খালাতো ভাইয়া তার বিয়ে পড়াতে এসছে হুজুর, প্যান্ট শার্ট পরেছে আর এদে মাপলাটা এইভাবে এইভাবে করে নিয়ে আছে, সাদা মাপলার প্যান্ট শার্ট এইভাবে নিয়েছে, এইভাবে না ওই এইটাকে ভাঁজ করে টেনে রেখেছিলাম। এবার মৌলানা সাহেব এসছে বই হাতে, বিয়ে পড়াবেন। আমি বলছি যে হুজুর আপনার বইটা একটু দেখব, দেখো আমাকে বাচ্চা ছেলে মনে করেছে, আর আসলে এই বাচ্চা ফোর ফাইভ হয়েছে, তো আর কী বুঝবে যে ভিতরে কিছু মাল আছে, ও তো তার জানে না। নিয়ে আমি ভাবছি যে ওদের বিয়ে পড়ার নিয়মটা কী দেখব, এইটা দেখার জন্য আমার ব্রেনে কিন্তু অন্যরকম। তো সুবহান আল্লাহ, ওর হাতে যে উর্দু বইটা ওতেও লেখা আছে যে ছেলের কাছে অনুমতি নিতে হবে না, মেয়ের কাছে অনুমতি নিতে হবে আর ছেলের কাছে কবুল করাতে হবে, ওর বইটা তো লেখা আছে উর্দুতে। এবার আমি পড়ার পরে বলছি হুজুর আপনার বই যেমন হচ্ছে বিয়ে পড়ার নিয়ম অন্যরকম লেখা আছে, কেমন লেখা আছে? আমি বললাম দেখেন আপনার বই বলছে যে মেয়ের কাছে অনুমতি নিয়ে ছেলেকে কবুল করাতে হবে। হ্যাঁ কি বলছো তুমি? ও বলছে দেখেন আপনি দেখেন চশমা লাগিয়ে পড়ছে তো বেটা পড়তে পারে না, ও আর পড়তে পারে না। আমি পড়ে দিই তাহলে, এইবার আমি একদিক থেকে উর্দু পড়লাম আর বাংলায় অনুবাদ করে দিলাম, কারণ উর্দু তো হিন্দির কাছাকাছি ভাষা, বুঝতেও পারছে মানুষ, তাহলে আর যারা সবাই ছিল তারাও বুঝতে পারছে যে হ্যাঁ ঠিকই তো ব্যাপার যে মহিলার কাছে অনুমতি নিয়ে ইজাব এবং কবুল। তো ইজাবকে নিয়ে এসে যে স্বামী শৌহর উসকো কবুল করানা হয়, এইভাবে একদম কমপ্লিট করে লেখা আছে, পড়েও দিলাম বুঝিয়েও দিলাম, সবই বুঝলো সবই পড়লো, পড়ে বন্ধ করে রেখে দিল, আমাদের এখানে এটাই চলছে, পুরা পানি ফেলে দিল। তো ঘটনা হচ্ছে এইরকম। তো বই এই যে বলে যে বইয়ে দুনিয়ার কোনো বই লেখা নেই যে মেয়েকে কবুল করাতে হবে, দুনিয়ার কোনো বই লেখা নেই, তো হুজুরেরা চালিয়ে এসছে চলছে। আর সহজ একটা কমন কথা বলেছিলাম যে ছেলেরা বিয়ে করে আর মেয়েদের বিয়ে হয়, এইটা যদি বুঝে নেয় তাহলে হয়ে গেল এই নিয়মটার কথা। ছেলেরা বিয়ে করে আর মেয়েরা বিয়ে করে না, তো ওদের বিয়ে হয়, ভালো করে বুঝেন, মেয়েদের বিয়ে হয় আর ছেলেরা বিয়ে, আপনি বিয়ে করেছেন বলে তো নিয়ে এসেছেন আর ওর বিয়ে হয়েছে বলে ও চলে এসেছে, ও যদি আপনাকে বিয়ে করতো তাহলে আপনাকে শ্বশুর বাড়ি থাকতে হতো, তাই না? ও যদি আপনাকে বিয়ে করতো তাহলে আপনি ঘর জামাইও থাকতেন, আপনি বিয়ে করেছেন বলে তো নিয়েছেন। ওই মেয়েটাকে দেখতে কেন পাই না গো, কার মেয়ে ছিল? ওই মেয়েটার বিয়ে হয়ে গেছে গো, এটাই তো বলে কি ব্যাপার রে, তোকে আজকাল দেখতে পাচ্ছি না কেন? আমি বিয়ে করেছি, এটাই তো। তার মানে ছেলেরা বিয়ে
করে। এবার বলেন কবুল করবে কে? যে বিয়ে করবে সেই তো কবুল করবে, যে বিয়ে করবে সেই তো কবুল করবে। তাহলে ছেলে বিয়ে করে, ছেলে কবুল করবে? এটা লজিক, কোরআন হাদিস তো আছেই, এটা লজিকও পাওয়া যাচ্ছে যে ছেলেরা কবুল করবে। অথচ দুনিয়ার হুজুরেরা কেমন করে কেমন করে ভারত বাংলাদেশ পাকিস্তানের হুজুর কোথায় থেকে যে আবিষ্কার করেছিল আল্লাহ জানে, যে ওকে কবুল করা, ওকে কবুল করা, তারপরে কি আগে মেয়েকে কবুল করাও? এরকম শত প্রথা আছে যা বিদাত, যেটাই ইসলামে নেই। অথচ ইসলামে এটা ধর্মের মধ্যে না, বিয়ে পড়ানোটা হাদিস কোরআন দিয়ে বিয়ে পড়াই, দোয়া করা ধর্মের মধ্যে, এই যে নামাজ পড়া ধর্মের মধ্যে, এই রকম অসংখ্য যা ইবাদত হিসাবে মানুষ করে, ভালো মনে করে করে, শরীয়তের মধ্যে নেই। তারপরে যদি কেউ শরীয়ত হিসাবে পালন করে তাহলে সেটা কি হবে? বিদআত হবে। তাহলে সহজ সূত্র কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে যেই আমলটা যেরকম করেছেন, রাসূল সাল্লাম যেখানে যেই আমলটা যেই রকম করেছেন, আমাদেরকেও সেইখানে সেই আমলটাকে সেই রকম করেই করতে হবে। তার নিয়মের কোনো উলট পালট করলেই সেটা কি হবে? বিদাত হবে। আশা করি বিদাতটা আমাদের কাছে ক্লিয়ার হয়েছে আজকে, ইনশাআল্লাহ আগামী তার বিদাত নিয়ে ঝামেলা করবেন না। কেউ যদি বলে যে এটা বিদাত, তাহলে আপনি বুঝে নেবেন যে বিদাত মানে এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে পারমিশন ছিল না, শরীয়তে ছিল না, পরবর্তী লোকের এটা নতুন করে কেউ আবিষ্কার করেছিল। যেমন ওই বিয়ে পড়াটা দেখালাম, এটা নতুন করে কেউ আবিষ্কার করে দিয়েছিল, এইভাবে চলতে আছে। এরকম অনেক জিনিস তৈরি করেছে, নবীর যুগে তো তসবিদানা ছিল না, পরবর্তীতে কেউ তসবিদানা তৈরি করে দিল। তসবিদানাতে বলে না মানুষ তসবি করে না, এই যে তসবিদানা। তো এই ধরনের জিনিসগুলো আরও অনেক জিনিস আছে, হয়তো একদিনে সবটি বলে আপনারা আবার খেপে যাবেন, আপনারা খেপে যাবেন কি তা আপনি গেলে সবই বেদাত বলে চলে যাচ্ছেন যে। হ্যাঁ, তো সবগুলো একে একে বলবো না, একটা একটা করে বলছি, এতেই তো চাপ থামা যায় না। এখনও তো চলছে এক সালামের, ওটা শেষ হোক বাজার, তারপরে আবার নতুন করে একটা বলবো যে এটা করছেন আপনারা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের বিদাতকে বুঝার এবং পরিত্যাগ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। কারো কোনো জিজ্ঞাসা?